আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাস্তাটা দেখে অবশ্যই হয়তো অনেকে চিনে ফেলেছেন। আমি আছি ঢাকার পূর্বাচলে, পূর্বাচল লেকটা ঘুরে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব। প্রায় বিকাল 4:30টার দিকে এখানে এসেছি, নৌকা ভাড়া করব। ঢাকা শহরে গ্রাম বাংলার একটা ছোঁয়া মনে হচ্ছে। নৌকায় অবশ্যই দামাদামি করে উঠবেন, আপনারা জন প্রতিও যেতে পারেন। এরা ঘন্টার হিসাবে আপনাকে ঘোরাবে। নৌকায় বসে পড়েছি, ঠান্ডা বাতাস বইছে, আকাশের রঙের সাথে পানির রঙটা মিলে গিয়েছে। সূর্যের আলোটা পানিতে কেমন সৌন্দর্য সৃষ্টি করেছে দেখুন। পাখি উড়ে যাচ্ছে, ছোট ছোট দ্বীপের মতো মনে হচ্ছে। এখানটায় বক ছিল, ক্যামেরায় উঠেছে কিনা বুঝতে পারলাম না। আকাশ আর পানির রংটা দেখুন, মাল্টি কালার মনে হচ্ছে। নৌকাটা একটু স্লো করেছে, এখানে কিছুক্ষণ থেমেছিল নৌকাটা। পানির মধ্যে থেকে গরম ভাব আসছিল, অনেকক্ষণ রোদ পড়ায় পানি বেশ গরম হয়ে গিয়েছিল। প্রকৃতিটা কত সুন্দর লাগছে দেখুন। এখানে বসে বসে ওরে নীল দরিয়া গানটি ভীষণ মিস করছিলাম, যদিও এটা দরিয়া না, লেক।
সন্ধ্যা হয়ে এসেছে, মাগরিবের আজান হয়ে গিয়েছে, তাই আবার ফেরার পালা। সন্ধ্যার সময় নৌকাগুলো লাল নীল আলোতে জ্বলে উঠে, দূর থেকে দেখলে পানির মধ্যে জোনাকির মতো লাগে। বেশ কিছু ছবিও তুলেছি, দু একটা আপনাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।